নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, 72 ঘন্টায় গুয়াহাটিতে আক্রান্ত 27। লকডাউনে প্রবীণ নাগরিকরা কেমন, খোঁজ নিল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল। দুবছরের বন্দিত্ব জীবন শেষে শিলচর ডিটেনশন সেন্টার থেকে মুক্ত সত্যকুমার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভিন রাজ্যে যাত্রীরা রাজ্যে ফিরতে থাকায় আসামে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত 72 ঘন্টায় মোট 27 ব্যক্তির শরীরে কোভিড-19 পাওয়া গিয়েছে, আর সবাই কামরূপ মেট্রো অর্থাৎ গুয়াহাটির বাসিন্দা বলে জানা গেছে। সাংসারির আলোগোদাম থেকেই করোনা সংক্রমণ ঘটেছে বলে জানা গেছে। শনিবার আরও 3 ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলে রাজ্যে কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 91, এর মধ্যে 34 জন কামরূপ এবং 11 জন কাছাড় জেলার বাসিন্দা। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে এই খবর জানিয়েছেন। তিনি জানান, মোট 91 রোগীর মধ্যে 2 জন মারা গেছেন এবং ইতিমধ্যে মোট 41 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, ফলে 44 জন রুগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। লকডাউনে কেমন আছেন প্রবীণ নাগরিকেরা? শনিবার ফকিরটিলার উত্তর বারিকনগরের জীবনদ্বীপে সিনিয়র সিটিজেন হোমের 15 জন আবাসিকের স্বাস্থ্যের খোঁজ নিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের কর্মকর্তারা। এদিন কাউন্সিলের আসাম রাজ্য শাখার সাধারণ সম্পাদক গীতপ্রিয় চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল প্রবীণ নাগরিক হোমে গিয়ে আবাসিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ইসিজি ও করোনা ভাইরাসের স্ক্রিনিং করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করেন ডাক্তার পঙ্কজ চৌধুরী। সহযোগিতায় ছিলেন দয়াময় বর্ধন, কবিতা সেনগুপ্ত, মিটন বিশ্বাস, সর্বাণী পাল প্রমুখ। উল্লেখ্য, এই হোমে বর্তমানে 10 জন প্রবীণ মহিলা এবং 5 জন পুরুষ রয়েছেন। এদের 1 জন ছাড়া সবাই বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে এসেছেন। ওদের যা যা ওষুধ লাগবে সব আমরা ফ্রি দিয়ে দেবো, যা যা ডাক্তারবাবু দেবেন। কতজনকে আপনার? 15 জন পেশেন্ট আছে, 5 জন জেন্টস আর 10 জন লেডিস, সব এজ অ্যাবাউট 60। কী কী মেডিসিন দেওয়া? ডাক্তারবাবু যা যা সাজেস্ট করছেন, কার্ডিও, ডায়াবেটিক, তারপর এমনি ভিটামিন, অ্যান্টিবায়োটিক সব কিছু। শিলচর কেন্দ্রীয় কারাগারে ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পেলেন সত্যকুমার দাস। 2018 সালের 16 মে তাকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। 2 বছর পর শনিবার মুক্তি পেয়েছেন সত্যকুমার দাস। একটি সূত্রে জানা গেছে, মণিপুরের জাকুরাডহরে বসবাস শুরু করা সত্যকুমার দাঙ্গার ভয়ে 2005 সালে পরিবারকে নিয়ে ফুলের তলে চলে আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। পরবর্তীতে ডাউটফুল নাগরিকের তকমা জোটে সত্যকুমারের, এরপরই তাকে নিয়ে আসা হয় শিলচর কেন্দ্রীয় কারাগারে ডিটেনশন সেন্টারে। শনিবার শর্ত সাপেক্ষে মুক্তিপ্রাপ্ত সত্যকুমারকে নিয়ে যেতে কারাগারে আসেন তার মেয়ে রুমা দাস। 2 বছরের বন্দিত্ব জীবন কাটিয়ে ডিটেনশন সেন্টার থেকে পিতাকে বেরোতে দেখে আবেগিক হয়ে পড়েন রুমা। শিলচরের কোয়ারেন্টাইন সেন্টারগুলোকে শহরের বাইরে নিয়ে যাওয়ার জন্য জেলাশাসক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র পাঠালো নেলেকে। শনিবার সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের হাতে ওই স্মারকপত্র তুলে দেওয়া হয়। পরে সংগঠনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, কোয়ারেন্টাইন সেন্টার শহরের ভেতর করায় আতঙ্কিত শহরবাসী, বাইরে নিয়ে যাওয়া হলে তারা ভয় অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। ইয়াপনে মূলত আমাদের কোয়ারেন্টাইন সেন্টার যে টাউনের ভিতরে করা হয়েছে, সেই কোয়ারেন্টাইন সেন্টারগুলো যদি বাইরে যে এন্ট্রি পয়েন্টগুলো আছে, সেই এন্ট্রি পয়েন্টগুলো যেখানে সুবিধা করা যায় সেই জায়গাতে যদি আমাদের বাইরের যারা প্যাসেঞ্জাররা আসছেন বাইরের থেকে, আমাদের বরাকবাসীরা, ওনাদেরকে যদি কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি সেখানেই টেস্ট করে যদি ওখানে ওনাদেরকে কোয়ারেন্টাইন করা যায়,
তাহলে আমরা মনে করি যে আমাদের যে টাউনের ভিতরে যে একটি ভয় আমাদের জনসাধারণের মধ্যে রয়েছে, কিংবা আজকে সিভিল হাসপাতালে দেখা যাচ্ছে যে কোয়ারেন্টাইন সেন্টারের জন্য অনেকেই ওখানে যেতে ভয় করছে, পেশেন্টরা রুগীরা যেভাবে আগে যেত কিংবা যাওয়ার সুযোগ ছিল সেটা নিয়ে এখন ভয়ভীত হয়ে ওরা যেতে পারছে না। তো আমরা ম্যাডামকে আমরা আগ্রহ করেছি যে এইটা এই চিঠিটা মাননীয় সর্বানন্দ সোনোয়াল এবং মাননীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই দুজনের কাছেই যদি উনি ফরওয়ার্ড করে দেন, আর এটার যদি সাজেশন আমরা যেটা দিয়েছি সেটাকে যদি ওনারা ইমপ্লিমেন্ট করেন, তাহলে আমার মনে হয় আমাদের কোভিড-19 বিরুদ্ধে যে আমরা লড়াই করছি, আমরা প্রত্যেক আসামবাসী এটার থেকে আমরা বেনিফিটেড হব, আমাদের লাভ হবে, আমরা অতিসত্বর আমরা এই কোভিড-19 থেকে আমরা নিদান পাব। পারিবারিক বিবাদের জেরে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল কচুদরম থানা এলাকার আমরাঘাট বাজার সংলগ্ন নন্দুবস্তিতে। ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন ভাসুর ও ভাতৃবধূ। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার সকালে। আহতরা হলেন শঙ্কু দাস বয়স 38 এবং শেলি দাস বয়স 30। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য 108 অ্যাম্বুলেন্স ডেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। শনিবার ঘটনার পরিপ্রেক্ষিতে কচুদরম থানায় এক মামলা দায়ের করা হয়েছে। মালুগ্রাম 1 নম্বর ওয়ার্ডে সরকারি চাল বন্টনে দুর্নীতির অভিযোগ উঠল। ভুক্তভোগী জনগণ বুথ সভাপতি কানাই দেবনাথ, করুণাবিবি লস্কর, বাপ্পু লস্করদের বিরুদ্ধে চাল বন্টনে স্বজন পোষণের অভিযোগ তুলেছেন। তাদের অভিযোগ, রেশন কার্ড যাদের রয়েছে শুধু সেসব ব্যক্তিকে চাল দেওয়া হয়েছে, অথচ এলাকায় এমন বহু দুস্থ পরিবার রয়েছে যাদের ওই চালের খুব দরকার, অথচ তারা পাচ্ছেন না। আমরা গরিব মানুষ, আমরা চাল পাই না, কেন আমরা পাই না? আমি নিষ্কা চাল পাই, আমি পাই না কেন চালটা? তারা এলো গিয়া কাটের খামলা মানুষ, নিষ্কা চাল পাই। কালকে আমার বউ গেছিল চাওলানাথ, যাওয়ার পরে তারা উঠি আমরা জিজ্ঞাসা খানাই দেয়া আমার নাম আছে নি, তারা উঠি হসে না নাম নাই বিলে, আমি কইছি কি আর লাগিন আমার নাম নাই বিলে, না তোমার লিস্টে নাম আইছে না, আমরা দিছি এইটা জায়গা থেকে দিছে খাবার। তো এখন তারা আমার উঠে হসে তোমার দেওয়ার কোনো অধিকার নাই, তোমার বাচ্চা কাছে নাই, কিন্তু আমার ছেলে মেয়ে পুরা 5 জন আমরা ফ্যামিলি যাবে। এই রিক্সা ছাড়া এখন লকডাউনের মধ্যে রিক্সাও চলে না, কিচ্ছু না, কোনো খাম খাজ নাই, আমরা এখন গরিবের মধ্যে আমরা কিরকম চলবো, কিরকম খাইব? কোনো সরকারের কোনো সাহায্যও নাই, আজকে লকডাউনে তুর পুরা 3 মাস কোনো সাহায্য নাই। খানাই উঠে কইছে যে নিব চাল, সে 1000 টাকা করে পাইতো না, আর যে 1000 করে নিব হে 1000 চাল পাইতো। এদিকে এলাকাবাসী আরো অভিযোগ করেছেন, সরকারের দেওয়া বিদ্যুৎ পরিষেবা পেতেও তাদের গাঁট থেকে 4000 টাকা করে দিতে হয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। টাকা নিছে প্রায় 10 মাস হয়ে গেছে, কারণ দিতে কই এখনো কারণ দিছে না, ঘটনা ছিল এটুকুই, কিন্তু তা শেষ হয়নি। ছেলেমেয়েগুলো বাড়ির মালিকের ধমক খেয়ে সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে চলে গেলেও কিছুক্ষণ পরে দলবল নিয়ে এসে ওই বাড়ির উপর হামলা চালায়। ইটের ঢিলে বাড়ির দরজা জানলা ভেঙে খান খান হয়ে যায়। রংপুর মাদুরগ্রাম প্রথম খণ্ডে গত বৃহস্পতিবার ঘটনা ঘটে। গোটা পরিস্থিতির বর্ণনা করে বাড়ি মালিক ইরশাদ আলী লস্কর রংপুর পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দায়ের করেন, কিন্তু শনিবার পর্যন্ত পুলিশ এই বখাটে ছেলেমেয়েগুলোকে গ্রেফতার করেনি। এ ব্যাপারে উষ্মা প্রকাশ করেছেন ইরশাদ আলী ও তার স্ত্রী। গত পরশুদিন সাড়ে 7টা সময় আইয়া তারা কয়েকটা ছেলে মেয়ে কয়েকটা লেগে আইছে, 2টা মেয়ে 5টা 6টা ছেলে একটা টুকটুকি লেগে আইছে, তার মধ্যে একটা সাউন্ড বক্স আছে বাজাই তিরা ওটা, আর মেয়েরা যে মাঝখানে বয়স হয়ে না তারা ড্রেস করতে না মদ খাই তিরা, আর এখানে একটা ফাঁকালা দেখা আছে রাস্তার মাঝে খারাপ আছে ওনার আটাই শুনি, আমি ওখানে সবজি খেতে কিনারা তারা তে আটাইয়ে তারা বিরান বাজাই তিরা নাসি তিরা এই পাশাপাশি একটা আরেক ঘরের রাস্তা একটা মাল লাগা, তারা কইছে বা এখানে লকডাউনের সময় তুমি তো জমিয়া সব সময় এটা করো, এটা করা ভালো না, সরকারের আইন মানো, এটা লকডাউনের সময় তিনি মিটিং কিছা করতে কেসের বাজারে নাচরে মদ খারায় আমার ঘরের সামনে খানো
কিন্তু যেদিকে যাও ওদিকে যাও কি নাই তোমাদের ওদিকে যাও যেসে একদিকে যাও আমার রাস্তাটা ছাড়াও তারা কইছে তোর বাবার রাস্তা নেই এটা বাচ্চা এটা তোর বাবার রাস্তা নেই এটা কইয়া তারা নানা রকম গন্ডগোল করছে করার বাদে ও ছেলেটা একটু বাড়ি দিয়ে কইছে যে আচ্ছা যে তুমি যাও তো ভাই নক আমার বাবার রাস্তা না তোমাদের রাস্তা বলা এটা এখন পরিস্থিতি ভালো না দেশের এমনও সরকারে লকডাউনের জগর তো ভারেন না নানান চিকিৎসার দেশের পরিস্থিতি খারাপ তুমি যাও গিয়ে এখন আমরা মোটামুটি গালি সে গেছে গিয়ে আমিও সবজি খেতো আর একজন কৈবর্ত বেটি মানুষ বেটা মানুষ অধিক তারা কইছেন আমার এত সবজি দেওয়া না আমি কত সবজি তারা দিছি দিয়া আমি আমার এই আশ্রম নমাজও আমি খাড়া হয়েছি তিন রেখাত নমাজ পড়েছি চার রেখাতর মাঝে উনি আমার ঘর টিম টানা শুরু হয়েছে ইটা নিয়ে গুরুং 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 আমার গাড়ি শুরু হয়েছে আর আমার মেয়েরারে আর তো ছেলে হইলে নাই তারা তো বাইরে খাদ্য ইটা নিয়ে শুরু হয়েছে গ্লাস গ্লাস ভাঙিয়া একদম এখানে বাড়ি আউটা উটা ঠেলাইয়া জখরিয়া বিশ ত্রিশ চল্লিশটা ছেলে অস্ত্র অস্ত্র লইয়া আইসে ও পর্যন্ত চিন্তা কিতা করতাম এখন চাইছিলাম তো আমরা কমিশনার কাছে আমরা যে আমরা যে ডিসি সাহেবের কাছে আমরা অনুরোধ হইল তাই না ওখানটা আমরা সত্য বিষয়টা কইতে যদি যদি জায়গাটা ইয়া স্টেটমেন্ট লইয়া এত অঞ্চলের আমি হিন্দু মুসলমান লইয়া আছি মুনিমুরি সম্প্রদায় আছে নাথ সম্প্রদায় আছে সেই সম্প্রদায় আছে তারা যদি আমরা যদি কোনো দোষ বার করে দিয়ে আমি দোষী ঠিক আমরা এই নপর নিরপেক্ষ আছি সব দেশে তিন জাতে মিলিয়া একে একর কাজ করি একে একর বিচার করি একে একর লোকে চলি আমরা কোনো জাতির অসুবিধা নাই প্রত্যেকটা বিপদে বলে আমি বেমার হয়েছিলাম মুনিমুরি মানুষই আমার নিয়ে সেবা করছে হসপিটাল লইয়া গেছে চিকিৎসা করছে লকডাউনের মতো কঠিন পরিস্থিতি মোকাবিলায় কাছাড়ে জেলা শাসকের দায়িত্বে নিয়ে আসা কীর্তি জলিকে তিনি শিলচরে আসার এক সপ্তাহের মধ্যেই বিভিন্ন সমস্যার সমাধান করে ফেলেছেন তাই শিলচরের বিভিন্ন মহল তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শনিবার আকসার পক্ষ থেকে এক প্রতিনিধি দল নবাগতা জেলা শাসকের সঙ্গে দেখা করে তাকে ধন্যবাদ জানায় একই সঙ্গে জেলা শাসক যাতে শক্ত হাতে প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করেন তার অনুরোধ জানানো হয় পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আকসার প্রধান নেতা রূপম নন্দী পুরকায়স্থ এ ব্যাপারে বিস্তারিত জানান সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার পক্ষ থেকে কাছাড়ের নবনিযুক্ত জেলা উপায়ুক্ত কীর্তি জলি মহোদয়ের নিকট আজ আমরা দেখা করেছি তাকে আমরা আকসার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছি কারণ আমরা দেখেছি এই সাত দিনে উনি যেভাবে কঠোর হাতে উনি একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন এই জেলাকে আমরা চাই করোনা মুক্ত করতে হলে এ ধরনের দক্ষ প্রশাসকের প্রয়োজন আমরা উনার পাশে আছি আকসা এই বার্তা দিয়ে এসেছি জেলা উপায়ুক্ত মহোদয়াকে নির্বিঘ্নে কাজ করে যান আপনা আকসা আপনাদের আপনার সঙ্গে আছে কালীগঞ্জ থেকে চন্দ্রপুর সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে বিগত বেশ কয়েক বছর থেকে সড়কটি ভঙ্গুর থাকলেও এ ব্যাপারে সরকারি তরফে কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি বলে অভিযোগ স্থানীয় জনগণের বর্তমানে রাস্তার হাল এতটাই খারাপ হয়েছে যে কালীগঞ্জ থেকে বাগবাড়ি হয়ে বেসিক ট্রেনিং সেন্টার অবধি যাওয়াই দুষ্কর হয়ে পড়েছে এলাকাবাসী ভঙ্গুর ওই সড়কের আশু সংস্কারের রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন আরম্ভ করতো ওটা সরকারের কাছে অনুরোধ করি আর যে আমরা রাস্তাটা সুন্দর মতে যাতে লকডাউন শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে লোকে লোকে কাজটা শেষ হয়ে যায় কয়েকটা স্কুল আছে এই বাগবাড়ির কয়েকটা স্কুল আছে আর বড় ইম্পর্টেন্ট রাস্তা এটা এরপরে ওইটার মানে ঠিক মতো কাজ ও রাস্তা দিকে ব্যাংক এজেন্সি কাজ হয় এটা হইলেও মানে এটা হইলেও মানে ঠিক মতো হয় না আর কি ছয় মাস পরে কাজ হয় গ্রিল ভেঙে দোকানের ভেতর থেকে ৪৫,০০০ টাকার মূল্যবান সামগ্রী সহ নগদ ২,০০০ টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল ঘটনাটি ঘটেছে কাটিগড়া মাধুয়ায় মরভুইয়া স্টোর নামে একটি ইলেকট্রনিক্স ও স্টেশনারি দোকানে ঘটনাটি ঘটেছে দোকান মালিকের নাম আমিরুল হোসেন ঘটনার পরিপ্রেক্ষিতে কাটিগড়া থানায় চুরি সংক্রান্ত এক মামলা দায়ের করেন আমিরুল পরে ঘটনার বিবরণ দিতে গিয়ে আমিরুল জানান
পুরা সঠিক টাইম তো ইতাম না রাত্রে ওইছে চুরিটা সকালে আমার এখান থেকে খবর দিয়েছি কানের মানুষ আমার লাগায় দোকানদার তারা ফোন করছে, ফোন করার পরে কেছে তোমার দোকানটা চুরি হয়ে গেছে। ও আমি আইসি আই ভাইছি আর ওইখানে বহুত মানুষ আছে, ও করে আমি এত দেখলাম ওইদিকে তারা প্রথমে দরজাটা ভাঙিছে কাঠের আসলো, দরজার পরে আমার গ্রিলের তালা ভাঙিছে দুঃখিয়া। মোটামুটি দোকানে আর কোনো সামান রয়েছেই না, মোটামুটি একদম সাফ করে দিয়েছে পুরা। থানাতে এফআইআর দিয়েছে? থানাতে এফআইআর দিয়েছে। কেমন টাকার সামগ্রী নিয়েছে? মোটামুটি 45-50,000 টাকা রইব। কেস নিয়েছেন? কেস আসলো আপনার খুচরা টাকাকে মিলিয়ে ধরে 2-2.5 হাজার আসলো এরকম। জিনিস কি জানিছে? হ্যাঁ জিনিস কি নিয়েছে? জিনিস আমার ইলেকট্রনিক্স মাল আসলো, এরপরে আরও তেল সাবান হিন্দুস্তান লিভার সেন্ট বডি লিশন এগুলো আর সব প্রচুর আসলো নিচে, রাইস কুকার নিচে, প্রেশার কুকার, ট্রলি ব্যাগ এগুলো, আমাদের কলসি উলসি বাকেট, আমাদের এই খাসার কলসি বালটি পিতলের এগুলো নিচে। সন্দেহ আছে নাকি আপনার? সন্দেহ তো এরকম দেখিয়ে না কোনো লোক। দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রচুর মানুষ লকডাউনের জন্য শিলচরে আটকে আছেন, তারা এখানে বহু কষ্টে দিন কাটাচ্ছেন। তেলেঙ্গানা ও করিমপুর থেকে আসা কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে জেলাশাসকের কার্যালয়ে গিয়ে উপস্থিত হন, প্রশাসন যাতে তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করে সেই আর্জি জানিয়েছেন তারা। ইধর মে আকে 7-8 মহিনা হো চুকা হ্যায়, আবি হামলোগ কাচার ডিস্ট্রিক্ট ডোলু টি স্টেট মে হামলোগ ফাসা হুয়া হ্যায় আর বাকি আদমি লক্কিপুর মে ফাসা হুয়া হ্যায়। यहाँ से हम लोग के ही छोटा मोटा बिजनेस से हम लोग के लिए ऐसी राशिफल देखता है, छोटा मोटा बिजनेस हम लोग अभी से नहीं 30-35 साल से हम लोग किधर करते आया करते सर, जैसा राशिफल भी जानता है तो अपना ग्राहक के बारे में खुद ट्रीटमेंट कर लेता है। इसमें क्या आने वाला दिन में ऐसी तो सर आगे कोई भी आदमी अपना भविष्य के बारे में तो कोई देखता नहीं है, फिर भी जो कुछ है ईश्वर ने जो लिखा उसी में हम लोग चल बैठे। हम लोग सरकार का कारण इधर लॉकडाउन का कारण से यहाँ फंसा है, ये रिक्वेस्ट कर रहा हूँ हम लोग को जल्दी, हम लोग 36 मेल और फीमेल मिलाकर 36 आदमी यहाँ फंसा हुआ है। क्या काम करते थे? हम लोग छोटा मोटा राशिफल देखते हैं सर, ग्राह दिशा के बारे में थोड़ा बहुत जानकारी है, यही हम लोग का थोड़ा बिजनेस है, इसी से हम लोग का पेट गुजारा कर रहा है। हम लोग का देश में भी ना कोई नौकरी है ना कोई खेत। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব সংগঠন, সরকারি বিভাগ। শনিবারও উপত্যকার বিভিন্ন প্রান্তে অব্যাহত ছিল ত্রাণ বণ্টন কর্মসূচি। রামনগর কন্টেনমেন্ট জোনে ত্রাণ বণ্টন করলেন বিধায়ক দিলীপ কুমার পাল। এদিন 600 অসহায় পরিবারের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এপি প্রতিনিধি আতাউর রহমান লস্কর দুস্থদের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন। বিগত দিন থেকে আজ অবধি পর্যন্ত আমরা কন্টেনমেন্ট জোনে আছি, লামাগ্রাম এবং পেছাড়ের অঞ্চল। আমাদের এলাকায় 12ই মে আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দিলীপ কুমার পাল মহাশয় উনি এসে আমাদেরকে ব্যক্তিগত খবরাখবর নিয়েছেন এবং উনি জানতে পেরেছেন আমাদের পেছাড়র, পেছাড়িল্লা এবং লামাগ্রাম অঞ্চলে আমরা 600 পরিবার আছি। উনি আমাকে বলেছেন আতাউর, আমি তাৎক্ষণিকভাবে উনি 600 পরিবারের ত্রাণের ব্যবস্থা করেছেন, উনি পাঠিয়েছেন। আজকে আমরা বিধায়ক দিলীপ পাল মহাশয়ের পক্ষ হয়ে এলাকায় বিশিষ্টজনকে নিয়ে আমরা লামাগ্রাম এবং পেছাড়র অঞ্চলে আমরা 600 পরিবারকে আমরা ত্রাণ বিতরণ করতেছি। ধন্যবাদ। এবং পেছাড়র এবং লামাগ্রাম এলাকার পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দিলীপ কুমার পাল মহাশয়কে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। উনি যে তাৎক্ষণিকভাবে খবরাখবর নিয়ে আমাদেরকে ত্রাণ পৌঁছে দিয়েছেন, আমরা ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। প্যান্ডেমিক করোনা মোকাবিলায় অসম আরোগ্য নিধিতে অর্থ সাহায্য অব্যাহত। শনিবার শিলচর গুরুদ্বারের পক্ষ থেকে সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের হাতে 25,000 টাকার চেক তুলে দেওয়া হয়। বাগবাহার জিপিতে 200 অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় শিলচর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে। শনিবার গণধীশানন্দজি মহারাজের উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়। ত্রাণ বণ্টনের সময় উপস্থিত ছিলেন নেহাল মহারাজ, স্থানীয় স্বেচ্ছাসেবক সহ বর্জালেঙ্গা পাইনিয়র সংঘের সদস্য এবং জিপি সম্পাদক সভাপতি এবং অন্যান্যরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, 72 ঘন্টায় গুয়াহাটিতে আক্রান্ত 27। লকডাউনে প্রবীণ নাগরিকরা কেমন, খোঁজ নিল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল।
দুবছরের বন্দিত্ব জীবন শেষে শিলচর ডিটেনশন সেন্টার থেকে মুক্ত সত্য কুমার। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।